মানুষের করণ সে কি সাধারণ, জানে কেবল রসিক যারা। লালনের এ বাণীকে ঘিরে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে গত 20 মে বাউল সঙ্গীতের উৎসব বসে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে, চলে 22 মে পর্যন্ত। এই উৎসবে ভারতের পশ্চিমবাংলার বিভিন্ন জেলার এবং শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলার লালন সঙ্গীত শিল্পী এবং ভক্তরা অংশ নেন। এ সময় গানে গানে স্মরণ করা হয় লালন সাঁইজির দর্শনের নানা দিক। খুব বাস্তবতা এবং দর্শনের, কোরআন দর্শনের সঙ্গে তার কথার মিল আছে। যেমন বলছে যে আদি মক্কা মানব দেহে দেখ না রে মন ধেয়ে, দেশ দেশান্তর দৌড়ে কেন মরছ হাঁপিয়ে। ওনার এই দর্শনীয় বাক্যগুলাকে আমরা বাংলা ভারত সর্বজায়গাতে আমরা গাচ্ছি। ভালোবাসার টানে আজকে ভারত থেকে চলে এসেছি বাংলাদেশে, উদ্দেশ্য এসেছি গান। সাঁইজির কথা দুটো শুনবো, দুটো শোনাবো, এই বলে এখানে আসা। বাউল উৎসবের আয়োজকরা জানান, লালনের গান ও দর্শন বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেই এই আয়োজন। লালন সাঁইজির এই যে দর্শন বা তার ভাবধারাগুলোকে আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা দরকার। এই প্রোগ্রামে আসার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে লালন সাঁইজির যে কালাম, যে বাণী, সেই বাণীর মধ্য দিয়ে আমাদেরকে একাত্ম করে। 3 দিনের এই উৎসবে গান পরিবেশন করেন পশ্চিমবাংলার নিমাই খেপা, প্রমীলা বিশ্বাস ও শ্যামসুন্দর দাস। বিশ্ব লালন সংঘের প্রতিষ্ঠাতা বলেছেন, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদ মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে লালনের দর্শন ও ভাবধারার বিকল্প নেই। গত 10 বছর ধরে আমরা সাঁইজির আবির্ভাব লগ্ন পালন করি, এতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাউল শিল্পীরা অংশ নেন। সত্য বল সুপথে চল, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, অথবা সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। লালনের এসব বাণী দর্শনকে সকলের বুকে ধারণ করলেই সমাজের হানাহানি বন্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ করা সম্ভব হবে বলে জানান লালন ভক্তরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।